রাখবো পরবর্তী সংবাদে। কিছুক্ষণ আগেই ঘটে গেল একটি ভয়ঙ্কর দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কার্যত জখম হয়েছে একজন এবং অপরদিকে মৃত্যু হয়েছে দুজন যুবকের, এমনই ঘটনা সামনে আসলো। তবে এই ঘটনাটি সংঘটিত হয়েছে বিশালগড়ের জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসের সামনে। অভিযোগ রয়েছে যে উদয়পুরের দিক থেকে একটি যাত্রীবাহী বাস আগরতলার দিকে আসছিল এবং তার সামনেই একটি বাইক এবং স্কুটি ছিল। অভিযোগ, বাস গাড়িটি পেছন দিয়ে বাইক এবং স্কুটিতে ধাক্কা দেয় এবং তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। তাদের মধ্যে বাইকে থাকা উদয়পুরের দুই যুবক রাকেশ দেবনাথ এবং প্রণব দাস নিহত হয়েছে। স্কুটিতে থাকা প্রসঞ্জিৎ ভৌমিক গুরুতরভাবে আহত হয়েছে বলে খবর রয়েছে। বিস্তারিত এখনো কি রয়েছে আপডেট শুনুন। নাম বয়স কিছুই জানা যায়নি, ওদের বাড়ির লোক কেউ এখনো আসেনি। পুলিশ ফায়ার সার্ভিস থেকে পুলিশ নিয়ে এসছে। আমরা ওদেরকে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখলাম যে ওরা স্পটে মৃতই আনা হয়েছে ওদেরকে। তো এখন আমরা থানাতে খবর দিয়েছি, পুলিশ এসে বাকি যা যা কয়েকজন মারা গেছে, দুইজন আরেকজন আহত। ঘটনাটা কোনখানে হয়েছে? এটা খুব সম্ভবত জাঙ্গালিয়ার দিকে, যেটা ফায়ার সার্ভিস বলবে থেকে বিস্তারিত জানা। আপনারা শুনলেন ডাক্তারের বক্তব্য। তবে এক্ষেত্রে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের বিশালগড় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা উদয়পুরের দুই যুবকের মৃত বলে ঘোষণা করেন এবং এদিকে বাস গাড়িটি বাইকটিকে হেঁচড়িয়ে জাঙ্গালিয়া স্কুল পর্যন্ত নিয়ে আসা হয়। তারপরে স্থানীয়রা বাস চালক সহ বাপন দেবনাথকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। নেনিসে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।